এই তো স্টেশনটায় 35 বছর হয়ে গেল। প্রতিদিন এই প্ল্যাটফর্ম ছুঁয়ে জন্ম হয় কত স্বপ্ন, কত স্মৃতির। আমি শুধুই নীরব দর্শক, আর ওই যে আমার মতো আরেকজন, দেশ স্বাধীনের পর থেকেই দেখছি অপেক্ষাটাই ভালোবাসা, না ভালোবাসার জন্য অপেক্ষা কেউ জানে না। স্বপ্নে বিভোর হয়ে ওকে ডাকিস না, স্বপ্ন দেশে ফেরিওয়ালা শূন্য হাতে ফেরে, স্মৃতি টুকুই সব কিছু আছিস না তুই কেড়ে। ও মন তুই কেন মানিস না, প্রতিদিনই রান্না করা খাবার আমার ছেলের জন্য। শেষবার যখন গিয়েছিল খাবারটা হাতে তুলে দিতে পারিনি, আমার রান্না করা খাবার আমার ছেলে কি আর কোনোদিনও খেতে পারবে না। সান্ত্বনাটা মিথ্যা হলেও বলেছিলাম, খাবে, অবশ্যই খাবে। প্রতিদিন হাজারো মা তার শ্রেষ্ঠ ভালোবাসায় যে খাবার রান্না করছে তাতে মশলার চাইতে ভালোবাসাটাই আসল। যতই বলি না কেন, বাছাই কৃত সেরা উপাদান, মানসম্পন্ন প্রক্রিয়া কিংবা পালভারাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় প্রাণের প্রতিটি মশলা, তবুও মায়ের এই ভালোবাসার কাছে আমাদের পরিশ্রম কিছুই না। প্রাণগোড়া মশলা, ভালোবাসার এক দৃঢ় বন্ধন।